नूरे नूरे এটা কিন্তু আর বলে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করব না, এটা শুধু স্মরণ করিয়ে দিলাম আর আমার নুরুল বাবুর অনুরোধটা রাখলাম। কিন্তু এর শেষ কথা কোথায় গিয়ে লাগছে? অনেক চাওয়া চাইলেন, চাওয়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ ঠিক আছে তোমার উম্মতকে তোমার হাতেই সঁপে দিলাম, তুমি যাকে যাকে শাফাত করবে সেই সেই জান্নাতে যাবে, এই কথা শুনে আমার নবী মাথা উঠালেন। এটা কবে? মেরাজ রাতে। তাই শেষ কথা এই গজলের শেষ ছন্দটা বলি, মেরাজ রাতে এই কথা দিতে নবীকে স্বয়ং আল্লাহ কান্দিলেতে সজদা হতে মাথা তোলেন রাসূলুল্লাহ। এইবার মাথা তুলেছেন তাই থাকো তার কদম ধরে ধরে আজ রাতে কেন দূরে দূরে এসো বন্ধু কাছে সরে সরে। এবার আমার নবী বলছেন আয়া আল্লাহ জাল্লা জালালুহু আম্মান ওয়ালুহু, আমাকে ডাকলেন এই কথা বলার জন্য তো দুনিয়ায় যথেষ্ট ছিল, এখানে চৌথা আসমান ভেদ করে আর সে আজিল আপনি ডাকলেন কেন মাবুদ? আমার আল্লাহ বললেন ও আমার রাসূলুল্লাহ ও আমার হাবিবুল্লাহ, আমি তোমায় ডেকেছি একটা পুরস্কার দেব বলে। পুরস্কার কোন? সে পুরস্কার দেব দেব কি পুরস্কার আল্লাহ? ওই পুরস্কারটা হলো সালাত। আরবিতে বলে সালাত, ফার্সিতে বলে নামাজ, বাংলায় বলে কৃচ্ছ সাধনা। এখন ওই নামাজটা বাংলায় হয়ে গেছে ভাই জানবো। আমার আল্লাহ বললেন আমি তোমায় যে জিনিসটা দেব সেটা হলো নামাজ। নবী বললেন আল্লাহ এই নামাজটা আমার উম্মত যদি মেনে নেয় তাহলে কি লাভ হবে তাদের? আমার আল্লাহ বললেন ও আমার রাসূলুল্লাহ ও আমার হাবিবুল্লাহ, তোমার উম্মতকে গিয়ে বলে দাও ওই নামাজটা যারা স্বেচ্ছায় মেনে নেবে এবং পালন করবে আমি সেই নামাজ পালনকারীদের জন্য একটা জায়গা রেস্টিনি করে দেব। নবী বললেন জায়গাটা কি? ও জায়গাটার নাম কি? আল্লাহ বললেন ও জায়গাটার নাম হলো জান্নাত। আমার নবী জিজ্ঞাসা করেন আল্লাহ ওই জান্নাতটা দেখতে কেমন? আল্লাহ বললেন সেটা মুখে বললে তো হবে না, যেমন বাচ্চা ছেলেকে কাঁধে করে নিয়ে আব্বা যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিল, সাদা একটা বক মাথার উপর দিয়ে উড়ে গেল, ছেলেটার চোখ ছিল না, অন্ধ ছেলে, ফরাক করে উড়ে গেল, হাওয়া পেল আর আওয়াজ পেল, চোখে দেখতে পেল না। আব্বাকে জিজ্ঞেস করে আব্বা এটা কি যেন আমার মাথার উপর দিয়ে চলে গেল? বাবা বক। আবার বলে আব্বা কি যেন চলে গেল? বলে বক। আব্বা কি যেন এমন করে গেল? বলে বক। ছেলে বলছে আব্বা বক কেমন? বলে বাবা দুটো পা আছে। আব্বা বক কেমন? বলে বাবা দুটো ডানা আছে। বক কেমন? বাবা খুব জোর 400 গ্রাম ওয়েট হবে। আব্বা বক কেমন? বাবা দুটো ঠোঁট আছে। বক কেমন? বাবা তোমার চোখ নেই বকের চোখ আছে। বক কেমন? বলে বাবা মাছ ধরে খায় পুরুত পুরুত করে উড়ে বেড়ায়। আব্বা দেখতে কেমন? কোন রঙের? বলে সাদা। আব্বা সাদা কেমন? তখন আব্বা বলছে বাবা রে সাদাটা বোঝাতে গেলে তোমাকে এমনি মুখে বোঝাতে পারবো না বাবা, এর জন্য নার্সিং হোমে হসপিটালে যেতে হবে, চক্ষু অপারেশন করতে হবে, যদি ভালো দেখতে পাও তবেই বুঝতে পারবে বাবা এ সাদা কেমন বোঝানো যাবে না। নবী বলে জান্নাত কেমন? আল্লাহ বলে বহু কিছু কিন্তু আমি মুখে বর্ণনা করতে পারবো না,
ও বন্ধু আমার, যাও যাও জান্নাত খানা শায়ের করে এসো, দেখে এসো মুলাকাত করে আসো। আমার নবী, জান্নাত দেখতে যাবেন, কার সাথে যাব? আল্লাহ বলেন, এ জান্নাতের ফেরেশতাদের সর্দার রিজওয়ান রে, আমার নবীকে জান্নাত দেখিয়ে নিয়ে আয়। জান্নাত দেখতে যাচ্ছেন, কি মনোরম দৃশ্য, কি কোল জোড়ানো বাতাস, মন ভরানো খুশবু। ওই জান্নাত দেখতে 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 আর আগে পারলেন না, থমকে দাঁড়িয়ে গেলেন, ঘুরে দাঁড়ালেন, পেছনে ভাই বাম দিকে একটা ফেরেশতা এসে পেছন দিক থেকে এসে দাঁড়ালো। রিজওয়ানকে জিজ্ঞাসা করে, আমার নবী, তুমি তো রিজওয়ান বুঝলাম, এ কে, এর পরিচয় কি? রিজওয়ান বলে, হুজুর, ও হলো জাহান্নামের ফেরেশতাদের সর্দার, ওর নাম হলো মালিক ফেরেশতা। আমার নবী বললেন, মালিক রে, তোমায় যখন কাছে পেয়েছি তোমার জাহান্নামটা একটু দেখিয়ে দাও। মালিক ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, যদি জাহান্নাম দেখতেই চান আপনাকে কোথাও যেতে হবে না হুজুর, এই বাম দিকে লক্ষ্য করুন। দয়ার নবী আমার, বাম দিকে লক্ষ্য করে দেখলেন একটা কুয়ার মতো বড় গাড্ডা আছে, ওই গাড্ডাতে বেশিরভাগ নারীরা, মহিলারা, আওরাতরা, নিসারা, লেডিসরা, আমার আপনার ঘরের মেয়েরা ওই জাহান্নামের গাড্ডায় রয়েছে। আমার নবী দেখতে 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 আর সহ্য করতে পারলেন না, চোখের পানি মুছতে মুছতে আবার আল্লাহর আরশে আজিমের কাছে গেলেন। যে জায়গায় দাঁড়িয়েছিলেন ও জায়গাটার নাম ছিল কান্দিল, ওই কান্দিল জায়গাটা ছিল কালো। ও কান্দিলটা কেমন ছিল? কালো। ওই কান্দিলের কালো মাটি নিয়ে আমার আল্লাহ আমাদের চোখে লাগিয়ে দিয়েছেন। অল্প প্রশ্ন অন্য জলসাই বলবো বলেছিলাম, ভুলে গেছি, আজকে বলে দিলাম। এই যে চোখের কালো কালিটা, যা সারা বিশ্বের কোন বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারলো না, কোন দার্শনিক বইয়ে লিখতে পারলো না, কোন লেখক লিখতে পারলো না, পৃথিবীর কোন ধর্মগ্রন্থে লেখা নাই রে। আমার নবী পাক যখন আরশে আজমে গেলেন, পায়ের তলায় যে জমিনটা এসে দাঁড়ালো, ও জমিনটার নাম হলো কান্দিল। ওই কান্দিলের মাটি নিয়ে আমার আল্লাহ আমাদের চোখে লাগিয়ে দিয়েছেন। নূর, নূর মানে হলো আলো, নূর মানে হলো জ্যোতি, নূরের সংজ্ঞা হলো সাদা। সাদা না হলে আলো দিতে পারবে না। কেউ যদি বলে আমাকে কালো হ্যালোজিন দেন, আলো পাবে? তাহলে কালোতে আলো নাই, কিন্তু এই হ্যালোজিনটা আলো দিচ্ছে, এর পেছনে দেখুন কালো। কালো আলোকে দিচ্ছে, কালো না থাকলে আলো হবে না। কাবা হলো আলো, কাবার রং হলো সাদা, কিন্তু কাবাটা কালো চাদরে হেফাজত করা আছে। মাছের চোখ যারা আপনারা খান, এই মাছের চোখ দেখবেন, মরা মাছ, ভাজা মাছ, ওর চোখের মাঝখানে একটা সাদা পাথর, ওই পাথরটা যখন বেঁচেছিল মাছটা, পাথরটা আলো ছড়াচ্ছিল। আমাদের চোখের মধ্যে একটা সাদা মণি আছে, এইটার হেফাজত করে রেখেছে ওই কালো কালি। মাছের চোখের ওই হেফাজতের জন্য কালো কালি দেওয়া আছে। আমার আপনার চোখের কালো কালি দিয়ে সাদা নবীর নূরটাকে হেফাজত করে রাখা আছে। আশা করি বুঝলেন। এইবার আমার নবী বললেন, আল্লাহ, আমি জাহান্নাম দেখতে গেলাম, জাহান্নাম দেখে যখন ফিরে আসছি মাবুদ, কেন দেখালে আমায় আমার চোখে বেশিরভাগ মহিলারা জ্বলছে দোযখে? আল্লাহ, আমি দেখলাম আমার উম্মতিদের মধ্যে এই আর্জিনা মর্জিনা সাজেদা মাজেদা, ইরা জাহান্নামের আগুনে জ্বলছে বাবু, কেন দেখালে আমাকে খোদা, কেন দেখালে আমায় আমার চোখে বেশিরভাগ মহিলারা জ্বলছে দোযখে? ডুবছে খুনের দরিয়ায় কেহ অগ্নি শিখায়, ডুবছে খুনের দরিয়ায় কেহ অগ্নি শিখায়, কারেও ডুবছে চলেছে ওই বিচ্ছু অজগর,
আল্লাহ গো এই হালত তোমায় কেন দেখালে মাবুদ? আল্লাহ তখন বলছে, চিন্তা নাই বন্ধু, চিন্তা নাই। বলে পরিবার দিদার শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত যাবে উম্মতি তোমার। বলেন পরিবার দিদার শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত যাবে উম্মতি তোমার।